হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করবো যে তোমাদের একটা নোটিশ বেরিয়েছে যে তোমাদের সত্যি কি তোমাদের এক্সাম বা কি তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে ফিফথ সেমিস্টারে যাদের হিস্ট্রি অনার্স আছে বা অন্যান্য যাদের অনার্স আছে বা পাসের যে পরীক্ষা সত্যিই কি তোমাদের তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ জানুয়ারি তোমাদের কি এক্সাম হবে জানতে হলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটি দেখে দেখবে এবং যদি হয়ে থাকে এবং কবে কোন পেপার পরীক্ষা হবে জেনারেলদের কবে পরীক্ষা হবে অনার্সের কবে পরীক্ষা হবে জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবারকে পাওয়া পাওয়ার জন্য ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও তো তোমাদের দেখব প্রথমে দেখো যখন তোমাদের সিউর যে সাইটটা তোমাদের তোমাদের যখন দেখলাম আমি তোমাদের তখন দেখতে পাওয়া গেছে এখানে তোমাদের কিন্তু যে নোটিশ দেখো ডিসেম্বর আঠাশ তারিখ তোমাদের কিন্তু একটা নোটিশ বেরিয়েছে যে তোমাদের যে থিওরিক্যাল প্রোগ্রাম তোমাদের কিন্তু যে পরীক্ষা তোমাদের সেমিস্টার ফাইভে তোমাদের রুটিং দেওয়া আছে অর্থাৎ তোমাদের কিন্তু যেহেতু সিউর সাইটে দেওয়া আছে তাহলে তোমাদের কিন্তু অরিজিনাল যে খবর যে তোমাদের কিন্তু রুটিং দিয়ে দিচ্ছে এবং তোমাদের কিন্তু তিরিশ তারিখ থেকেই তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে অনার্স বা পাসে এবার আমি প্রথমে আসবো অনার্সদের পরীক্ষা কোন পেপার কবে পরীক্ষা সেটা নিয়ে প্রথমে দেখো তোমাদের তিরিশে জানুয়ারি তোমাদের কিন্তু সিসি ইলেভেন পেপারটা আছে তোমাদের কিন্তু দশটা থেকে পরীক্ষা হবে তারপর তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে এক তারিখে তোমাদের কিন্তু সিসি টুয়েলভ তোমাদের এক্সাম হবে তারপর তোমাদের কিন্তু তিন তারিখ হচ্ছে তোমাদের ডিএসসি পেপার অর্থাৎ ডিএসসি এ ওয়ান বা এ টু তাদের আছে ডিএসসি পেপার হবে তোমাদের কিন্তু তিন তারিখ ফেব্রুয়ারি মাসের আর তারপর দেখো তোমাদের ছ তারিখ তোমাদের কিন্তু ডিএসসি বি ওয়ান তোমাদের পা ডিএসি বি টুয়েলভ আছে তাদের কিন্তু তোমাদের পরীক্ষা হবে এটা হচ্ছে অনার্সদের বললাম এবার আসবো আমি এবার তোমাদের যে ফিফথ সেমিস্টার তোমাদের যে পাসে যে রুটিনটা জেনারেল যে রুটিনটা সেটা করবো দেখো তোমাদের কিন্তু তিরিশে জানুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের যে এলসিসি পেপারটা আছে অর্থাৎ ইংলিশ তোমাদের কিন্তু পরীক্ষা হবে দূর থেকে ঠিক আছে কি বললাম তারপর তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে সেক পেপার তোমাদের যেটা আছে না পাসে যাদের তো সেক পেপার তোমাদের কিন্তু এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ তোমাদের কিন্তু এক্সাম হবে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে তোমাদের কিন্তু দূরে থাকে ঠিক আছে কি বললাম এবার আসি তোমাদের যে পাশের যে পেপার অর্থাৎ তোমাদের ডিএসি যে পেপার তোমাদের আছে না তো সেটা তোমাদের প্রথমে একদম পাঁচ তারিখ তোমাদের যে পরীক্ষা হয়েছে তোমাদের যেটা ফার্স্ট হাফ তোমাদের কিন্তু দশটা থেকে একটা এবং সেকেন্ড হাফ তোমাদের কিন্তু দুটো থেকে পাঁচটা যেখানে ফার্স্ট হাফ তোমাদের কিন্তু কী আছে পাঁচ তারিখ তোমাদের পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসের ফিজিক্স জিওলজি হোম সায়েন্স ঠিক আছে সোশ্যাল সায়েন্স ফিল্ম স্টাডিজ ফিজিক্যাল এডুকেশান হিউম্যান রাইটস রাইট সরি ওম্যান স্টাডিস এডুকেশান তোমাদের কিন্তু এটা পাঁচ তারিখ পরীক্ষা হবে ফার্স্ট হাফে অর্থাৎ তোমাদের কিন্তু দশটা থেকে দশটা থেকে একটু পরীক্ষা হবে তারপর তোমাদের সেকেন্ড হাফে থাকো তোমাদের যে হিস্ট্রি আছে তোমাদের এক্সাম ঠিক আছে তোমাদের কিন্তু হিস্ট্রি আছে ম্যাথামেটিক্স আছে তোমাদের তারপর আসছে তোমাদের পরীক্ষা তোমাদের সাত তারিখে তোমাদের কিন্তু আছে কেমিস্ট্রি সোসিওলজি তারপর তোমাদের হচ্ছে বায়োকেমিস্ট্রি সংস্কৃত আরও অন্যরকম বিষয় তোমাদের আছে আর সেকেন্ড হাফ দেখো তোমাদের আছে বোটানি ইকোনমিক্স নিউট্রিশান তোমাদের আছে সাত তারিখে তারপর দেখো তোমাদের ন তারিখ তোমাদের পরীক্ষা আছে জিওলজি পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স আর সেকেন্ড হাফে তোমাদের জিওগ্রাফি তারপর তোমাদের ফিলোসফি জার্নালিজম তোমাদের আছে মাইক্রোবায়োলজি তোমাদের আছে ঠিক আছে আর লাস্ট দেখো তোমাদের বারো তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের শেষ হতো তোমাদের সাইকোলজি ইংলিশ আছে তোমাদের ফার্স্ট হাফে দশটা থেকে একটা এবং তোমাদের সেকেন্ড হাফে তোমাদের আছে বেঙ্গলি কম্পিউটার সায়েন্স তোমাদের কিন্তু আছে এগুলো ঠিক আছে তো এই ছিল তোমাদের জেনারেলদের যেমন তোমার রুটিন যেটা ছিল আর আমি তো অনার্স আগে আলোচনা তোমার পরীক্ষা কখন তোমার পরীক্ষা হবে এবং থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা হচ্ছে কবে না দেখো যেহেতু জেনারেলদের পরীক্ষা বারো তারিখে শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের থার্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা কিন্তু হয়তো তোমাদের কিন্তু ষোলো তারিখ বা শত তারিখ তোমাদের কিন্তু এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি ঠিক আছে কি বললাম তো ওই সময় তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি তাই তোমরা বলবো তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাও এবং তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমার কিন্তু ভালো নাম্বার পাবে তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আর যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটা পারলে একটা অবশ্যই লাইক করে দেব তো মতো এইটুকুই